ভেরি গুড মর্নিং বার্জার ইজিকলি নাজি প্রভাতেতে আরও একবার আরও একটা সকালে অনেক অনেক স্বাগত আপনাদের। গতদিন যেটা বলছিলাম দিন কিন্তু ক্রমশ এগিয়ে আসছে, আজকে 26 তারিখ, 31 তারিখের মধ্যে ঠিক করে ফেলতে হবে কি কি রেজলিউশন আছে। মানে অবভিয়াসলি সেটা ভাঙতে পারেন আপনি, 1 তারিখের পরে সেটা নাও মানতে পারেন, কিন্তু রেজলিউশন নিতে হবে। আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট আছে যে 2018-এর যা যা খারাপ লাগা, যা যা কিছু মন খারাপ, যা যা সমস্ত খারাপ যেগুলো মন খারাপের জায়গাগুলো, সমস্তটা 2018-এর 12টার সময় 2018-তে ফেলে 2019-এ পা দেবেন। তাহলে একটা সুবিধে হবে আপনার যে আর কিছু ইরেজ করতে হবে না। আমাদের একটা ওই ইনভিজিবল একটা ইরেজার নিয়ে ঘুরতে হয়, অনেক কিছু মেমোরিজ থাকে যেগুলোকে আমরা চাই সেগুলো ইরেজ করে দিতে। সেরকম একটা ইরেজার যদি না থাকে আপনার কাছে, তাহলে 2018-এর 12 তারিখ 12টার সময় কিন্তু 12টা AM যখন হবে, ঠিক সেই সময় আপনাকে সেই দুঃখগুলো মন খারাপগুলো ছেড়ে 2019-এ যেতে হবে। যেটা চেঞ্জ হবে না 2019-এ সেটা হলো মিউজিক। এটা আমাদের রক্তে মিশে আছে, আমরা প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত মিউজিক নিয়ে বাঁচি। যারা বাঁচে তারা আজ এই 2 ঘন্টা জুড়ে থাকবে, যারা মিউজিক নিয়ে 2019-টা আরও অন্য অন্য কাজ নিয়ে আপনাদের সামনে আসবে। তাদের মধ্যেই 4 জন এখন আমার সঙ্গে আছে, 3 জনের সঙ্গে পরিচয় পরে করছি। প্রথমে ভোকালে যিনি আছেন আমার সঙ্গে, পিনাকি, পিনাকির কাছে যাই। স্বাগত পিনাকি, অনেক অনেক ভালোবাসা আজকের অনুষ্ঠানের জন্য, আরও অনেক শুভেচ্ছা যাতে খুব ভালো করে হয় আজকের অনুষ্ঠানটা। কি দিয়ে সকালটা শুরু করছি? আচ্ছা, আগে সবাইকে নমস্কার এবং বিলেটেড হ্যাপি ক্রিসমাস। কেমন লাগে yeah.
শুরুটা হওয়া উচিত ছিল, যেরকমভাবে পিনাকির শুরুটা করলো। আপনারা আমাদের সঙ্গে যারা প্রত্যেক দিন থাকেন, আজকে পিনাকির প্রথম গানটা শুনেই বুঝে গেছেন যে আজকে কোথাও নড়া যাবে না। একটা বিরতি সময় হয়ে গেছে, বার্জার ইজিকলি নাজিয়ে প্রভাতেতে একটা ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি চট করে।